শনিবারের পর রবিবার আবারও লাল স্রোত বইল ধর্মনগরে। সাধারণ মানুষের জীবন জীবিকা রুটি রুজির লড়াইকে জিততে হলে থাকতে হবে ময়দানে, একথাই ফের আবার জানান দিল ধর্মনগর। মিছিল ছিল তপশিলি জাতির সমন্বয় সমিতি ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে। বিরোধী নেতা কর্মীদের ওপর রাজনৈতিক সন্ত্রাসের মধ্যেই এদিন মানুষের দশ দফা দাবি হাজারো কণ্ঠে ছড়ালো রাজপথ থেকে অলিগলিতে, লাল ঝান্ডা কাঁধে নিয়ে শির দ্বারা সোজা করে। রেগায় শ্রমদিবস সৃষ্টি, মজুরি বৃদ্ধি, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন, করোনায় মৃতদের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো নগদ ১০ লাখ টাকা করে দ্রুত দেওয়াসহ দশ দফা দাবিতে রবিবার দুপুরে মিছিল কনভেনশন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপিএম উত্তর জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত, মহকুমা কমিটির সম্পাদক সমীরণ দাস, তপশিলি জাতি সমন্বয় সমিতির নেতৃত্ব শুভেন্দু দাস সহ অন্যান্যরা। দশ দফা দাবি নিয়ে আমরা আজকে ধর্মনগর শহরে একটি মিছিল এবং এখানে একটা হলসভা সংগঠিত করব। দাবি হচ্ছে আমাদের অস্থায়ী যারা স্থায়ী শ্রমিক যারা, তাদেরকে ৬ মাসের জন্য ৭,৫০০ টাকা করে সাহায্য করতে হবে। আমাদের দাবি হচ্ছে রেগা এবং টিওএফের কাজ ২০০ দিন দিতে হবে। আমাদের দাবি হচ্ছে উত্তরপ্রদেশে মনীষা বাল্মীকিকে হত্যাকারী যারা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা দাবি করছি ত্রিপুরা রাজ্যে ১০,৩২৩ যারা সরকারি শিক্ষক তাদের চাকরি দিয়েছে, তাদের অবিলম্বে চাকরির ব্যবস্থা করতে হবে। আমাদের দাবি হচ্ছে মৎস্যজীবী, চর্মশিল্পী, হরিজন যারা আছে, দুস্থ পরিবারগুলোকে সহায়তার ব্যবস্থা করতে হবে। আমরা দাবি রাখছি রেগার মজুরি ৩৪০ টাকা করতে হবে। ত্রিপুরা রাজ্যে করোনায় যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে সাহায্য প্রদান করার উদ্যোগ নিতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রতিটা যারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাবেন তাদের পরিবারে ১০ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে, কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত কোনো পরিবারই এই সাহায্যটুকু পান নাই। আমরা এই দাবিগুলো যদি আমাদের দ্রুত রিপোর্ট চ্যানেল ৩ রাত।